हेलो फ्रेंड्स, বাংলা অ্যামেজিং ফ্যাক্টসে আপনাকে স্বাগত জানাই। আজ আমি জানাবো মাদাগাস্কারের ব্যাপারে এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। এই দেশটি অফিসিয়ালি রিপাবলিক অফ মাদাগাস্কার নামে পরিচিত, কিন্তু একসময় এটি মালাগাসি রিপাবলিক নামে পরিচিত ছিল। মাদাগাস্কার হলো প্রকৃত পক্ষে একটি আইল্যান্ড কান্ট্রি এবং এটি দক্ষিণ পূর্ব আফ্রিকার ভাগে থাকা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এবং এই দেশের মানুষ মালাগাসি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলে থাকেন। কেবলমাত্র এই দেশে বাওবাব নামে এক আলাদা প্রজাতির গাছ দেখতে পাবেন এবং এই গাছের কাণ্ডটি মোটা থাকায় এটিকে বিশুদ্ধ পানীয় জল রাখার জন্য ব্যবহার করা হয়। মাদাগাস্কার দেশটি ভেষজ উদ্ভিদের জন্য খুবই জনপ্রিয় এবং এখানে 1200 প্রজাতির এমন গাছগুলি দেখতে পাওয়া যায় যেগুলিকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। তাই এখানে এমন একটি গাছ দেখতে পাওয়া যায় যেটিকে ক্যান্সার রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। এই দেশে বাঁদরের মতো দেখতে লেমুর নামে এক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় এবং বলা হয় এই প্রাণীটি এখানকার মানুষের পূর্বপুরুষের আত্মা বহন করে। তাই এখানকার মানুষ লেমুর নামে এই প্রাণীটির পূজা করেন। ইন্দোনেশিয়ার পর মাদাগাস্কার হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড কান্ট্রি। এছাড়া এটি শুধুমাত্র বৃহত্তম দ্বীপপুঞ্জ হিসাবে পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। এই দেশের শব্দ ভাণ্ডার নিয়ে কাবাডি নামে এক ধরনের খেলা দেখতে পাওয়া যায়। এই খেলায় অংশগ্রহণকারী দুইজন মানুষ ইনডাইরেক্ট বাক্য ব্যবহার করে তর্ক করেন। যেমন কোনো মানুষ যখন ইললজিক্যাল কথা বলে থাকেন তখন সেটিকে ইনডিরেক্টভাবে বলা হয় সেই মানুষটি কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন। মাদাগাস্কারের মহিলা এবং পুরুষ উভয়েই লাম্বা নামে এক ধরনের আদিবাসী পোশাক পরা পছন্দ করেন এবং বিভিন্ন ওকেশনের জন্য বিভিন্ন টাইপের ল্যাম্বা পোশাকটি তৈরি করা হয়। মাদাগাস্কার আয়তনে বড় থাকলেও এখানে রেল ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। এই দেশে কেবলমাত্র 854 কিলোমিটার জুড়ে রেলওয়ে ট্র্যাক দেখতে পাওয়া যায়। তাই এখানকার মানুষ বেশিরভাগ ট্যাক্সিতে যাতায়াত করে থাকেন। মাদাগাস্কারের মানুষ গরিব হওয়া সত্ত্বেও তারা নিজের প্রিয়জনের মৃত্যুর পর বডিটির সঙ্গে গয়না এবং আসবাবপত্র কবর দিয়ে দেন। এছাড়া এখানকার মানুষ গয়না এবং অলংকার দিয়ে নিজের প্রিয়জনের কবর সাজানো পছন্দ করেন। এই দেশের মেয়েরা রোদ থেকে নিজের মুখকে রক্ষা করার জন্য চন্দনের গুঁড়ো মাখিয়ে তাদের গালের মধ্যে লাগিয়ে দেন। এই দেশের মানুষ গাঁজা খাওয়া খুবই পছন্দ করেন এবং বলা হয় এখানকার প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ গাঁজার নেশা করে থাকেন। এখানে কোনো মানুষের মৃত্যু হওয়ার পর তার অন্তিম কাজটিকে বেশ আলাদাভাবে পালন করা হয়। এখানে কারো আত্মীয় স্বজন মারা গেলে এখানকার মানুষ তার সমাধির উপর পরিষ্কার কাপড় বিছিয়ে তার সমাধির উপর ডান্স করেন এবং তারা মনে করেন যে এটি করার ফলে তাদের আত্মীয় মারা যাওয়ার পরও কানেক্টেড থাকবেন।